आज बहुत दिनों बाद बेलूर मठ जा रहा हूँ। दिस इज द फर्स्ट टाइम सिंस द लॉकडाउन। अकॉर्डिंग टू अ नोटिफिकेशन इशूड ऑन 4th अप्रैल 2022, द अथॉरिटीज ऑफ बेलूर मठ हैव अनाउंस्ड अ न्यू शेड्यूल फॉर द जनरल विजिटर्स एंड डिवोटीज व्हिच हैज बीन इंट्रोड्यूस्ड फ्रॉम 15th अप्रैल 2022। इस नया नियम के अनुसार मठ कब खुला और बंद रहेगा, प्रसाद कब और कैसे मिलेगा, इसका पूरा जानकारी आपको इस वीडियो पर मिलेगा। हेलो गाइस, वेलकम टू माय न्यू ब्लॉग। दिस इज संजीव फ्रॉम डिजिटल संजीव। तो चलते हैं बेलूर मठ। अगर ट्रेन से बेलूर मठ आना है तो आपको हावड़ा स्टेशन से लोकल ट्रेन पकड़ के बेलूर स्टेशन पर उतरना होगा और टोटो पकड़ के जीटी रोड से बेलूर मठ। इसके अलावा आप बस से भी आ सकते हैं। आज मैं कलकत्ता से बेलूर मठ आने का एक शॉर्टकट बताएंगे। इसके लिए आपको कलकत्ता से बीटी रोड से जाने वाली कोई भी बस पकड़ के सिटी मोड़ आना होगा और बायां मुड़ के ऑटो स्टैंड से सिटी मोड़ कुटीघाट की ऑटो पकड़ के कुटीघाट उतरना होगा। डायना तरफ मुड़ते ही जेटी घाट दिखाई देगा, जहां से आपको बेलूर जाने का लॉन्च मिलेगा। चलिए टिकट कर लेते हैं। फेयर 6 रुपए पर हेड। ये देखिए हमारा लॉन्च आ गए हैं। चलो लॉन्चे उठे पड़ा जाए। এই দেখুন ওপারে বেলুর মঠের মন্দির দেখা যাচ্ছে। এবার বেলুরের জেটি এসে গেছে, আমাদের লঞ্চ থেকে নামতে হবে। লঞ্চ থেকে নামতেই বেলুরের ফেরি সার্ভিসের টিকিট ঘর দেখতে পাবেন, যেটা খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখান থেকে টিকিট কেটে আপনি দক্ষিণেশ্বর, বাগবাজার, হাওড়াও যেতে পারবেন। ডান দিকের গেট দিয়ে বেরিয়ে সামনের রাস্তা ধরলেই আপনার চোখে পড়বে পুরনো মঠ। মেন গেট দিয়ে প্রবেশ করতে হলে সোজা খানিকটা এগিয়ে ডান দিকে টার্ন নিলে তবেই আপনি বেলুর মঠের মেন গেট পাবেন। তো চলিয়ে বেলুর মঠকে অন্দর। गेट से अंदर जाने से पहले ही आपको एक नोटिस दिखाई देगा जो 4th अप्रैल 2022 को अनाउंस किए गए थे, जहां पर लिखा है कि सुबह 6:30 से मंदिर खुलेगी और 11:30 पर बंद हो जाएगी और फिर इवनिंग में 4 से लेकर रात 9 बजे तक खुला रहेगा। यहां पर देखिए बेलूर मठ के अंदर आप किस किस जगह पर विजिट करेंगे उसका लिस्ट। Belur Math, a symphony of architecture, a fusion of unity of all regions. Belur Math is the headquarters of the Ramakrishna Math and Mission, founded by Swami Vivekananda, the chief disciple of Ramakrishna Paramahansa. It is located on the west bank of Hooghly River. A new construction is going on. Main side से थोड़ा आगे बढ़ते ही आपको लेफ्ट साइड पर रामकृष्ण संग्रह मंदिर यानी म्यूजियम दिखाई देगा। यही जादूघरे रामकृष्ण परमहंस, शारदा देवी, स्वामी विवेकानंद और तादेर कयेकजन शिष्यर व्यवहृत द्रव्य सामग्री रक्षित आछे। एगुलिर मध्य आछे पाश्चात्य विवेकानंदर परिहित लॉन्ग कोट, भगिनी निवेदितार टेबिल एवं श्रीमती शेभियरेर एकटी अर्गन।
চাইলে আপনি 5 টাকা টিকিট কেটে এই মিউজিয়ামটি ঘুরেও দেখতে পারেন। সামনের দিকে খানিকটা এগোলেই দুপাশেই নানান রকমের ফুলের সমাহার আপনার চোখে পড়বে। দাহিনে তরফ আপকো এক টয়লেট দিখাই দেগা আর উসি কে ঠিক আগে জুতা ঘর ইয়ানি জুতা রাখনে কি কাউন্টার দেখনে কো মিলেগা জো কি বিলকুল ফ্রি হ্যায়। আর থোড়া আগে বাড়তে হি আপ লেফট সাইড পর শ্রী রামকৃষ্ণ কি মন্দির কো দেখ পায়েঙ্গে। এটি এর স্থাপত্যের জন্য উল্লেখযোগ্য, যেটি হিন্দু ইসলামিক বৌদ্ধ এবং খ্রিস্টান শিল্প এবং মোটিভগুলিকে সমস্ত ধর্মের ঐক্যের প্রতীক হিসেবে একত্রিত করে। মন্দিরের প্রধান প্রবেশদ্বার সাঁচির বৌদ্ধ স্তূপ এবং অজন্তা গুহার প্রধান প্রবেশদ্বারে বৌদ্ধ শৈলী দ্বারা প্রভাবিত একটি সম্মুখ ভাগ রয়েছে। প্রবেশদ্বারের উপরে উঠে যাওয়া কাঠামোটি তাদের সুউচ্চ টাওয়ার সহ দক্ষিণ ভারতের হিন্দু মন্দিরের আদলে তৈরি। মন্দিরের অভ্যন্তরে জানালা এবং বারান্দাগুলি উত্তর ভারতের রাজপুত এবং মুঘল শৈলীতে আঁকা। কেন্দ্রীয় গম্বুজটি ফ্লোরেন্স ক্যাথিড্রালের ডুওমোর রেনেসাঁ স্থাপত্য থেকে উদ্ভূত। স্থল পরিকল্পনা খ্রিস্টান ক্রস আকারে হয়। লকডাউনের পরে এই প্রথম বেলুড় মঠে এলাম। এখানে এসে শ্রীরামকৃষ্ণের মন্দির, স্বামী বিবেকানন্দের মন্দির, মা সারদা দেবীর মন্দির দেখব এবং ভোগ কোথা থেকে বিতরণ করা হয়, কিভাবে আপনি কুপন পাবেন সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকুন, আপনারা সমস্তটাই জানতে পারবেন আমার ভিডিওতে। আপনি যদি প্রসাদ বা ভোগ পেতে চান তাহলে অন্যান্য স্থান দর্শনের আগে আপনাকে ভোগ পাওয়ার নির্দিষ্ট কুপনটি সংগ্রহ করে নিতে হবে। রামকৃষ্ণ মন্দির কে ডাইনা সাইড পর ইস রাস্তে সে যাতে হি আপকো বেলুড় মঠ কি অফিস দিখাই দেগা। তো চলিয়ে পহলে ভোগ কা কুপন লে লেতে হ্যায়। এক বাত আপ লোগো কো কহ দেনা আচ্ছা হ্যায় আর ও হ্যায় আপ প্রসাদ খানে সে পহলে আপনা চপ্পল জরুর জুতা ঘর সে লে লিজিয়েগা, নই তো আপকো ফির জব 4 বজে মন্দির খুলেগা উতনা সময় তক ইন্তজার করনা পড়েগা। ভোগের কুপন পাওয়ার জন্য আপনাকে কোনো নির্দিষ্ট মূল্য দিতে হবে না, লেকিন আগর আপ ডোনেট করনা চাতে হ্যায় তো আপ আপনি ক্ষমতা কি অনুসার ডোনেট কর সকতে হ্যায়, যেটা সমাজসেবামূলক কাজে ব্যবহৃত হবে। প্রসাদ কি কুপন সুবে 8 বজে সে 11:30 বজে তক মিলেগা। এই দেখুন প্রসাদের কুপন পেয়ে গেছি। মঠ অফিস সে নিকলতে হি বায় সাইড মে আপকো স্বামীজি কা লিভিং রুম ইয়ানি নিবাস কক্ষ দিখাই দেগা, জো কি মকান কা ফার্স্ট ফ্লোর পর হ্যায় জাহাঁ পর স্বামীজি রাহা করতি থি। এটি হলো সেই আম গাছ যার নিচে স্বামীজি একটি ক্যাম্প খাটে বসতেন এবং ভক্তদের সঙ্গে দেখা করতেন। দি 40-acre ক্যাম্পাস অফ দি বেলুড় মঠ অন দি ব্যাঙ্কস অফ দি হুগলি রিভার includes temples dedicated to Sri Ramakrishna, Ma Sharda Devi and Swami Vivekananda. Eta holo prasad bitoroner gate jeti Swami jir abas griher thik pashei apni dekhte paben. Cholun ebar ektu odike jawa jak. ये है स्वामी ब्रह्मानंद की मंदिर। एक टू आगे जेते ही माँ शारदा मंदिर संलग्न एक गंगा घाटी आपनी देखते पावें। घाट थेके सोजा ताकाले आपनी माँ शारदार एक मंदिर देखते पावें। আসুন এবার দেখে নিই স্বামী বিবেকানন্দের মন্দির, যেটির এখন রিপেয়ারিং এর কাজ চলছে। এই হলো সমাধি পীঠ।
এতক্ষণ এখানে আছি মনেই হচ্ছে না, কি অসম্ভব শান্তি যা আপনাকে মুগ্ধ করবেই করবে। এবার চলুন, সময় হয়ে গেছে প্রসাদের লাইনে দাঁড়াবার। প্রসাদের লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই দেখুন কি লম্বা লাইন হয়েছে প্রসাদের। এখন ঠিক 11টার সময় প্রসাদের গেট খুলে দেওয়া হয়। প্রত্যেককে নিজের কুপন গেটে যিনি আছেন তার হাতে দিয়ে আপনাকে প্রসাদ ভবনের দিকে অগ্রসর হতে হবে। এই হলো প্রসাদ ভবন, এর মধ্যেই আপনাকে প্রবেশ করতে হবে প্রসাদ গ্রহণের জন্য। বিশাল বড় এই হলঘর যেখানে প্রচুর সংখ্যক মানুষ একসঙ্গে বসে প্রসাদ গ্রহণ করতে পারবে। प्रसाद में आपको पहले खिचड़ी और इसके साथ एक सब्जी दिए जाएंगे जो एक बार ही रिपीट किए जाएंगे। इसके बाद आएगा आम यानी मैंगो की चटनी और पायस जो आपको एक बार ही मिलेगा। প্রসাদ বা ভোগ খাওয়ার পর হাত ধোয়ার জন্য প্রচুর কলের ব্যবস্থা রয়েছে। আপনাকে এবার অন্য গেট দিয়ে বাইর হতে হবে যেখান থেকে আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন। বাইরে দাঁড়ানো টোটো করে আপনি বেলুড় স্টেশনেও যেতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আজকে তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।